ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সব বন্ধুদের অনেক স্বাগতম। তো বন্ধুরা, আপনারা পোলাও তো অনেক খেয়েছেন, সবারই পরিচিতি। পোলাও একটি মানে খাবার, এমন খাবার যেটা সবার ভীষণ পছন্দ, আর থোরও অনেকেই খেয়েছেন অনেকভাবে, কিন্তু থোরের পোলাও কি কখনো খেয়েছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে থোরের পোলাও, যেটা একবার খেলে এই স্বাদ কিন্তু ভোলার নয়। আর এটি আমার মায়ের কাছ থেকে শেখা, মানে মায়ের হাতের রান্না বলতে পারেন, ছোটবেলায় মায়ের কাছে খেয়েছি। মা ভীষণ থোরের পোলাও ভালো রান্না করতো। তো থোরের পোলাও রান্না করার জন্য আমি এখানে এই রকম দু টুকরো থোর নিয়েছি, দেখুন। আর থোরটা কিন্তু একদম টাটকা হতে হবে আর সফট হতে হবে। অনেক থোর আছে শক্ত, কিন্তু সেইগুলি দিয়ে কিন্তু আপনার থোরের পোলাওটা হবে না। যে থোরগুলি একদম সফট, সেই থোরগুলি প্রথমে এই খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আর একটা জিনিস আছে বন্ধুরা, থোর অনেক থোরে যেগুলো খসখসে দেখবেন, এই যে আঁশটা না, সেই আঁশটা থাকে না। কিন্তু পোলাও রান্না করতে গেলে এই আঁশটা এইভাবে বের করে নেবেন, আর এই থোরটা দিয়েই কিন্তু পোলাও হয়। সব থোর দিয়ে পোলাও হয় না, যেগুলি খসখসে তারপর শক্ত একটা মানে খচখচ করে, ওইগুলি দিয়ে কিন্তু পোলাও হয় না। যেমন গোবিন্দভোগ চালের আমরা নর্মালি পোলাও খাই, এটা কিন্তু সেই রকমই। আপনি খাওয়ার সময় এইভাবে রান্না করলে বুঝতেই পারবেন না যে থোরের পোলাও খাচ্ছেন বা কি পোলাও খাচ্ছেন, থোর যে সেটা বুঝতেই পারবেন না। তো এইভাবে চাক চাক করে থোরের যে আঁশগুলো ওইগুলো ফেলে দিয়ে এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। আর কাটার উপর অনেকটাই ডিপেন্ড করছে থোরের পোলাওটা, দেখুন একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, পুরোটা কাটা হয়ে গেছে, একদম টাটকা থোর। তবুও আমার একদিন হয়ে গেছে, মানে আমি গতকাল এটা বাজার থেকে এনেছিলাম, একদম সদ্য সকালে বাজারে নিয়ে এসেছে, সেটাই আমি নিয়ে এসেছি। তবুও রান্না করতে পারিনি, একদিন পর রান্না করলাম। একদম দেখুন এইভাবে চটকাতে হবে, চটকালে একদম গোবিন্দভোগ চালের মতো ছোটো ছোটো দানা হয়ে যাবে, ছোটো ছোটো গোবিন্দভোগ চালের মতো দানা হবে। আর এই দানাই কিন্তু থোরের পোলাও, বুঝতেই পারবেন না এতটা টেস্টি। এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায়, ভাত দিয়ে তো ভালোই লাগে আর শুধু শুধু কিন্তু খাওয়া যায়। আর এইখানে আছে গোবিন্দভোগ চাল, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রাখতে হবে যতটা পরিমাণ সেই পরিমাণে। এখানে আছে ছোলার ডাল, আর এটা আছে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আছে এখানে কিছুটা মানে পিনাট, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তা এই ছোলার ডালটা আমি পেস্ট করে নেব, বেটে নিয়েছি দেখুন। এর মধ্যে নুন, হলুদ, আদা কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডালটা পেস্ট করে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মেখে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। আর বড়াগুলো ভাজার জন্য এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো অয়েল দিয়েই কিন্তু ভাজতে পারেন। আর বড়াগুলো এইভাবে ভাজলে ভীষণ সফট হয়, খেতেও ভালো লাগে। নর্মালি থোরে আমরা আদা দেবো না, কিন্তু এই বড়ার মধ্যে আদা কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পেস্ট করব। বড়াগুলো দেখুন লাল লাল হয়ে গেছে একটা সাইড, অপর সাইডটা আমি এবার ভেজে নেব। আর এই বড়াগুলো দারুণ লাগে খেতে, একদিন থোরের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে থোরের পকোড়া। আমার মেয়ে ভীষণ থোর মোচা এগুলি ভালো খায়, আমার লাডলি, আর এগুলো তো ভীষণ উপকারী একটি খাবার। বড়াগুলি হয়ে গেছে, এবার তুলে নেব। তো বন্ধুরা, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব, ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো। নুন দিয়ে দেব পরিমাণ মতো, নুন দিয়ে এবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা হয় আর আলুটা সিদ্ধ হয়ে যায়, ঢাকা দিয়ে দেওয়া এই জন্যই, যাতে ওপর থেকে নোংরা না পড়ে আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তা গেল, এইভাবে দেখুন একটা সাইড লাল লাল হয়ে গেছে, এবার উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, হলুদ দিইনি। বন্ধুরা দেখুন আলুটা কত সুন্দর ভাজা হয়েছে, এইবার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এইবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দেব। এবার পিনাটটা দিয়ে দেব। আর শুকনো লঙ্কা, এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। ফ্লেভারটা দারুণ আছে। আর বন্ধুরা, এইবার দুটো কাঁচা লঙ্কা দেব, কারণ ছোটটা এটা যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি হবে। এখানে বেশি লঙ্কা দেব না, আমি দুটো পোড়া দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। অনেকে লঙ্কা খেতে পছন্দ করে, তারা ডোলে নেবে, ভালো লাগবে। এইবার যে ছোটটা চটকে রেখেছিলাম, দেখুন বড় বড়, মানে গোবিন্দভোগ চালের মতো লাগছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এইবার পরিমাণ মতো একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না, থোড়ে বেশি হলুদ লাগে না। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে, কিন্তু কোনো জল দেওয়া যাবে না, থোড়ে কোনো জল দেওয়া যাবে না। থোড়ের পোলাও এমনিতে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে, কিন্তু থোড়ের পোলাওটা করতে হবে ঝরঝরে থোড়ের পোলাও। আর বাদামগুলি দেখেছেন, বাদামগুলি কিন্তু পুড়ে যায়নি, হালকা ফ্রাই করে নিয়েই সঙ্গে সঙ্গে থোড়টা দিয়ে দিতে হবে। কারণ ফুরন এবং বাদাম যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু এর টেস্ট থাকবে না। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে কুক করব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন থোড়টা কিন্তু যেহেতু সফট থোড় আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে 70%। এইবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে, ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা, যে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, মানে এটা তো ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। গোবিন্দভোগ চালটা 2 থেকে 3 ঘন্টা এবার ভিজিয়ে রেখে এই জলটা ঝরিয়ে রেখেছি, এইবার এটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যারা থোড় খেতে পছন্দ করেন না, তারাও যদি এইভাবে তাদের থোড়ের পোলাও রান্না করে দেন, তাহলে কিন্তু তারাও মানে চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে। আর খুব ঝুরঝুরে হবে, ঝরঝরে থোড়ের পোলাও। এই যে নাড়াচাড়া করে দিলাম, এইবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে, এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, যেহেতু জল হবে না, কারণ গোবিন্দভোগ চালটা দিয়েছি এটা সিদ্ধ হতে হবে, ওই যে ভাপ হবে আর ভাপের যে জলটা বেরোবে তাতেই কিন্তু গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে যাবে। এখনও হয়নি পুরোটা, দেখে বুঝতে পারছেন বন্ধুরা, মানে 50% গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়েছে। এবার আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, করে বাকি উপকরণগুলি দিতে হবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, থোড়টাও সিদ্ধ হয়ে গেছে, বাকি রয়েছে 50% গোবিন্দভোগ চালটা। এবার আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে 5 মিনিট কিন্তু কুক করতে হবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার কিন্তু গোবিন্দভোগ চালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। একটুখানি বাকি আছে, হয়তো 80% সিদ্ধ হয়ে গেছে। দেখুন একটার গায়ের সঙ্গে একটা লাগেনি, খুব সুন্দর ঝরঝরে পোলাও। আপনারা খাওয়ার সময় বুঝতেই পারবেন না, মানে কাউকে যদি বলে না দেন যে এটা থোড়, সে বুঝতেই পারবে না। এইবার কিছুটা উপকরণ দেব। এখানে আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু থোড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, মানে অন্যান্য দিনের রেসিপির এর মতো এতটা কম চিনি দেবো না। এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াটা, বড়াগুলি দিয়ে দিলাম বন্ধুরা। এইবার এইটা হচ্ছে, কিছুটা আছে গরম মশলার গুঁড়ো আর জিরা, জিরা শুকনো খোলায় গুঁড়ো করে নেওয়া, দুটো একসঙ্গে মিক্সড, মানে জিরা আর গরম মশলাটা একসঙ্গে ফ্রাই করে নিয়ে এটাকে গুঁড়ো করে দেওয়া হয়েছে, আর অন্য কোনো মশলা কিন্তু দিইনি বন্ধুরা। দিয়ে এবার সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে।
থোড়টা অলমোস্ট হয়েই গেছে 90%। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটি উপকরণ অ্যাড করতে হবে বন্ধুরা, তারপর রেডি হয়ে যাবে থোড়ের পোলাও। তা এইবার আমি এটাকে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আর 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসছি, দেখুন একদম রেডি হয়ে গেছে থোড়ের পোলাও, ঝরঝরে থোড়ের পোলাও রেডি। আজকের এই থোড়ের পোলাওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দেবো, ঘিটা একটু বেশি দিতে হবে যেহেতু পোলাও, আর গাওয়া ঘি দিলে ভালো হয়, ঘিটা একটু বেশি করে দেবেন বন্ধুরা। দিয়ে নাড়াচাড়া করলেই রেডি থোড়ের পোলাও। আর এই পোলাওটা আপনারা শুধু শুধু বা ভাত দিয়ে বা শুধুই খেতে বেশি ভালো লাগে, আমরা যেমন পোলাও খাই আলুর দম দিয়ে, আর এর মধ্যে তো আলু বড়া বাদাম সব কিছুই দেওয়া আছে, মশলা কিন্তু আমি সেইভাবে দিইনি, একদম খুব কম মশলা, শুধু জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটা দিলাম। একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে কিন্তু সার্ভ করে দেবো। তা আপনারাও বাড়িতে এইভাবে থোড়ের পোলাও রান্না করুন, নিজেরা খান অন্যকে খাওয়ান, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবেন। দেখুন একদম ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন। আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, এবার থেকে চেষ্টা করব কন্টিনিউয়াসলি রেসিপি দেওয়ার। আপনারা পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে এগিয়ে চলা কোনো পক্ষেই সম্ভব না। সবাই খুব ভালো থাকবেন, আর এই রকম থোড়ের পোলাও রান্না করে নিজেরা খাবেন অন্যকে খাওয়াবেন, থোড় ভীষণ উপকারী। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন।